No, 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 no. Hey guys, welcome back to my channel. Guys, তোমরা তো দেখলে বাড়িতে কি মেকআপ করলাম, অনেকক্ষণ ধরে 3.5 ঘন্টা ধরে মেকআপ করতে হলো। তারপরে এসেছি এখানে অসুরকে খুঁজতে। অসুর অদৃশ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই অসুরকে আমি এখন খুঁজব। আবার অসুর আমাকে আহ্বান জানিয়েছে যে দুর্গা আয়, আমি এখানে আছি কাশফুল বনে। তাই আমি কাশফুল বনে চলে এসেছি, এখন অসুরকে খুঁজব, কোথায় আছে অসুর। তো গাইস, নিয়ে নিয়েছি ত্রিশূল বধ করার জন্য। তো দেখি কোথায় রে তুই অসুর। তো গাইস, এই কাশফুল বনের মধ্যেই আছে, আমি দেখতে পাচ্ছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক খুঁজে বের করব অসুরকে। এই অসুর, তুই কোথায় রে? তুই নিশ্চয়ই ওই পাহাড়ে গিয়েছিস। দাঁড়া, আমি যাচ্ছি। এই ছুটলাম আমি তোকে বধ করার জন্য। দাঁড়া, তুই কোথায় অদৃশ্য হয়ে ঘুরে বেড়াবি? আমি তো তোকে খুঁজে বের করবো। এই কাশফুল বনে অসুরকে খুঁজতে খুঁজতে আমি বিরক্ত হয়ে গেলাম। দেখি অসুর, তুই কোথায় আছিস? তোকে তো ঠিক খুঁজে বের করবই আমি। এই কাশফুল বনে অসুরকে অনেকক্ষণ ধরে খুঁজলাম, খুঁজে আর পেলাম না। অসুর, নিশ্চয়ই তুই পালিয়ে গিয়েছিস, আজকেও তুই ফাঁকি দিলি। আজ তোকে আমি খুঁজে বের করবই, তুই কোথায় লুকিয়ে থাকবি অসুর? আমি যাচ্ছি, দাঁড়া। অনেকক্ষণ ধরেই খুঁজলাম কাশফুল বনে, অসুরকে তো খুঁজে পেলাম না। দেখি অসুর কোথায় লুকিয়ে আছে। তো আমি চললাম এখন অসুরকে খুঁজতে। আমি অসুর। আপনি অসুর? হ্যাঁ। আমাদের দুর্গা এখন ঘুমাচ্ছে, অসুরের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখন বিশ্রাম নিচ্ছে। ঘুম পেয়েছে আমার। মেকআপটা তুলতে পারছি না, মেকআপ না, মেকআপ তুলতে হবে। সেই যে মেকআপ করতে বসেছিল তখন একটু খেয়েছে, তারপর আর কিছু খায়নি। 3.5 ঘন্টা ধরে মেকআপ করলাম, সেই ঘুগনি মুড়ি খেয়ে। কত না প্ল্যান করেছিলাম যে রিলস বানাবো, তারপর ভালোভাবে অভিনয়টা ফুটাবো, মানে অভিনয় করব, তোমাদেরকে হাসাবো, অনেক কিছু প্ল্যান করেছিলাম। কিন্তু ভয়ঙ্করভাবে ঝড় বাতাস আর নিম্নচাপ লেগে এমন ঝড় বৃষ্টি হলো যে টোটোতে করে গেলাম, কাছে কাছে গিয়েছিলাম, খুব একটা দূরে যে যাইনি। তো কাশফুল বাগানে একটু খালি শ্যুট নিয়েছি, তারপরে কোনোরকম নিয়েছি, তারপরে আবার বৃষ্টি শুরু। মানে কি বলবো তোমাদেরকে, আমার মন টন ভেঙে একবার চুরমার।
চুরচুর হয়ে গিয়েছে। তারপরে এসে এই তো বসে আছি, ও করছে মাছ ভাজা। আর তারপর মানে লাস্ট ক্লিপটা নেওয়ার জন্য আমি ওকে মানে ওয়েট করছিলাম যে কখন হয়। তো গাইস, ও গেল মাছ ভাজা করতে, ভালোভাবে ভাজা হয়নি তাই চলে গেল একটু কথা বলে। আর কি বলবো তোমাদের, কিছু বলার নেই, যেটা হওয়ার সেটা তো হলোই, বৃষ্টি তো খুবই হলো। আর এই যে মেকআপগুলো এখন তুলতে হবে আমাকে, তো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও করার জন্য আমাকে তোমরা সাপোর্ট করো, আমি আগামী দিনে যেন আরও ভালো ভিডিও করতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এই আশাতে আমি আজকে ভিডিওটা শেষ করছি। তো গাইস, ভালোভাবে আজকে করতে পারলাম না। তো গাইস, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।